দেশে 2 কোটিরও বেশি মানুষ কোনো না কোনো ভাবে মানসিক রোগে ভুগছেন। প্রাপ্তবয়স্কদের মধ্যে 18.7% মানসিক সমস্যা রয়েছে। বিশেষজ্ঞরা বলছেন নারীদের মধ্যে মানসিক রোগের হার বেশি। সে হিসেবে চিকিৎসক জনবল ও প্রয়োজনীয় অবকাঠামো একেবারেই অপ্রতুল বলে মনে করছেন বিশেষজ্ঞরা, যে কারণে মানসিক স্বাস্থ্যসেবা এরকম অবহেলিত। স্মৃতিমণ্ডলের 5 পর্বের ধারাবাহিকের 4র্থ পর্ব ক্যামেরায় ছিলেন ইয়াকুব লিটন। শাহিন হায়দার জীবন থেকে হারিয়ে গেছে অনেকগুলো বছর। 2008 সাল থেকে মানসিক রোগে ভুগছেন। বোনের বাসায় থাকতেন, বোনের প্রতি স্বামীর বৈরী আচরণ প্রভাব ফেলে শাহিনের মনে, সেখান থেকে শুরু মানসিক অসুস্থতা। ডাক্তার বলছে ক্রস কালচার, মানে আমরা ফ্যামিলি সবাই যৌথ থাকতাম। তো যখন ইন্টারমিডিয়েটে পড়ে আমার বোনের বাসায় থাকতো, সেখানে আমার দুলাভাই আমার বোনকে নিয়ে অনেক টাকা পয়সা চাইতো। দুলাভাইয়ের ওখানে আপনার যে অ্যাক্টিভিটিস সেটা তার পছন্দ হইতো না, সেখান থেকে তার মনে একটা ব্যথা মানে ইয়ে হয়, এখান থেকেই সে আপনার মানসিক রোগী হয়। শাহিনের মতো অনেকেই আসছেন জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউট ও হাসপাতালে। একটি গবেষণার ফলাফলে দেখা গেছে 100 জন প্রাপ্তবয়স্ক মানুষের মধ্যে 18.7 জন কোনো না কোনো মানসিক রোগে ভুগছেন, আর 100 শিশুর মধ্যে এই সংখ্যা 13। ভয় পায় আর মনে করেন দেখা যাইতেছে, মনে করেন এক ধরনের সে একসম কথা কয়, অন্ধকার থাকতে চায়, লাইট জ্বালালে থাকবো না, আর মা বাবারে বাড়িয়ে বাড়ি করে দেয়। আমেরিকান এম্বাসিতে লেখাপড়া করছে, ওই লেভেল পর্যন্ত কমপ্লিট, এ লেভেলে পরীক্ষা দিতে পারে নাই, ওখান থেকে আর মাথার ব্রেন শুরু, নেশা করছে আগে। বিশেষজ্ঞরা বলছেন 15 থেকে 29 বছর বয়সীদের মধ্যে মানসিক রোগ বেশি, শিশু ও বয়স্কদের মধ্যে এই হার কম। প্রাপ্তবয়স্ক ও নারীদের একটি বড় অংশই ভুগছেন বিষণ্ণতায়। গুরুতর মানসিক রোগ নারী পুরুষ প্রায় সমান, এবং নারীদের ভেতরে বিষণ্ণতার হার বেশি হওয়ার অনেক সামাজিক কারণ রয়েছে, অনেক পারিবারিক কারণ রয়েছে, অর্থনৈতিকভাবে তাদের যে আমরা বলবো যে ক্ষমতায়নের অভাব রয়েছে, সেই সমস্ত কারণে নারীদের মধ্যে মানসিক রোগের হার বেশি। এবং আমরা দেখেছি বাংলাদেশের ক্ষেত্রে 15 থেকে 30 বছর বয়সী নারীদের মধ্যে মানসিক রোগের হারটা খানিকটা বেশি। দেশে এই রোগের বিশেষজ্ঞ চিকিৎসক 270 জন, আর মনোবিজ্ঞানীর সংখ্যা মাত্র 250। কম জনবল নিয়ে আমাদের কিন্তু 18 কোটি মানুষের ভেতরে প্রায় 18.7% প্রাপ্ত বয়স্কের মধ্যে মানসিক রোগ রয়েছে, আর শিশু কিশোরদের মধ্যে মানসিক রোগের হার হচ্ছে 13%, যার বিপরীতে এই মানসিক রোগ বিশেষজ্ঞ এবং মনোবিজ্ঞানী সংখ্যা অত্যন্ত অপ্রতুল। বিশেষজ্ঞরা বলছেন হাসপাতালে আসা গুরুতর মানসিক রোগীর সংখ্যা বেশি হলেও কমিউনিটিতে মানসিক উদ্বেগ ও বিষণ্ণতায় ভুগছেন এমন রোগীর সংখ্যাও দিন দিন বাড়ছে। স্মৃতিমণ্ডল, 21 টেলিভিশন, ঢাকা।